ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والا ما بعد شفل نشكره الله سبحانه وتعالى সুরাল আসর এখানে সাফল্য মানুষের পরিচয় দিয়েছেন আল্লাহ বলেন আসর কসম সময়ের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত বাট চারটি গুণ যাদের রয়েছে তারা ব্যাটির চারটি গুণ যদি আপনার মাঝে থাকে আপনি সাফল্য এই চারটি গুণ বৈশিষ্ট্য মানুষ এরা সাফল্য মন্ডিত আর বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত এই চারটি গুণ কি নাম্বার ওয়ান আল্লা যারা ইমানদার ইমান এনেছে অন্তর্বিশ্বাস করে সত্যায়ন করে আস্থা রাখে মুখে স্বীকার করে কাজে বাস্তবায়ন করে নেকির কাজ করে ইমানকে বাড়ায় পাপের কাজ ছেড়ে ইমানকে সংরক্ষণ করে এমন মোমিন যারা ইমান আছে যাদের এলিম আছে সঠিক জ্ঞান আছে কাজেই কোরআন সন্ন্যার সঠিক জ্ঞান থাকতে হবে এর ভিত্তিতে ইমান থাকতে হবে এবং সঠিক ইমান বাতিল ইমান নয় দুই নম্বর হচ্ছে কি নেক নেক আমল করে আমলের এই সঠিক ইমানের ভিত্তিতে আল্লাহর জন্য একমাত্র ইখলাস খালাস শুধুমাত্র নবীর তরিকা সন্ন্যতির তরিকায় হতে হবে তখন আমলটা কি হবে সালেহ হবে নেক হবে সবাব হবে না হলে কিন্তু হবে না এখানে যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় রাসুনের তরিকা ছাড়া অন্যের তরিকা খানকা মানকার তরিকা হয় মাঝাবি তরিকা হয় এখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকে তাহলে কিন্তু আমলটা নেক হবে না ক্ষতিগ্রস্তই চলে যাবে এই জন্য নেক আমল করে দুই নম্বর তিন নম্বর ওয়াতিল হাক্কা সত্যের একে অপরকে উপদেশ দেয় আর ই করে উপদেশ দেয় সত্য কি সত্য কোথায় সত্য মানবে কিভাবে কিভাবে সত্য জানবে সত্য কার কার থেকে আছে কোথায় আছে এ সত্যের উপদেশ দেয় একে অপরকে দাওয়াত কাজ করে আর নাম্বার চার এই ইমান আনার জন্য জ্ঞান অর্জনের জন্যে নেক আমল করার জন্য দাওয়াত তবলিগের জন্যে সৎ কাজের আদেশ উপদেশ দেওয়ার জন্যে একটা জিনিস দরকার সেটাকে অত সবুর করে সবুরের ধৈর্যের একে অপরকে উপদেশ দেয় নসিহত করে কারণ সবুর ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব না ইমানের উপর টিকে থাকা সম্ভব না সবর ছাড়া নেক আমল করা সম্ভব না সবর ছাড়া দাওয়াতের কাজ করা সম্ভব না এই জন্য এই ছোট্ট একটি সুরা সম্পর্কে সাফি আল্লাহ বলেন আল্লাহ যদি পুরো তিরিশ পারা কোরআন নাজিল না করে সুরা আসর নাজিল করতেন তাহলেই যথেষ্ট হয়ে যেত কারণ এখানে আল্লাহ রবাহ আলমিন ইমান এবং আমল যেটা আপনার এবং হাক সবর এটা সমাজের জন্য অন্যের জন্যে অতএব নিজে ভালো থাকলে হবে না অন্যকে ভালো চেষ্টা করতে হবে বিশেষ করে ভালো কাজ করতে সবর পাপের কাজ ছাড়তে সবর বিপদ আপদের সবর এটা অত্যন্ত জরুরি আসুন আল্লাহ রবাহ আলমিন সাফল্য মানুষ হওয়ার তফিক দান আমাদেরকে করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও